মইদিন ভাই সকাল বেলা স্কুল টিচার বিকেলে ফার্নিচারের দোকানদার তোর ব্যাপারটা বেশ ভালোই স্কুল মাস্টারে যা কামাই তাতে হয়তো কোনো মতে সংসারটা চলে কিন্তু মেয়েদের বিয়ে শাদী তাও আবার একটা মেয়ে নয় দু দুটো মেয়ে বিয়ে শাদী দিতে হলে ওই দোকানটাই যা ভরসা কেন তোমার ছেলে সে কামাই করে না চাকরিটার কত পয়সা পাওয়া যায় বল বাসন কোথায় জানি না বাবা আমরা জানি না বিশ্বাস করেন আমরা কিছু জানি না জানো না না বাবা বাসনের দেওয়া সাইলের ভাত খাও পড়তে হওয়া কাপড় পরো খায় কোথায় হেই ইয়া জানো না থানায় নিয়ে $5 দিলে সব স্বীকার করবি ওই উঠা গাড়িতে বাবা সাউদ্দিন জি কি ব্যাপার বলো তো ভাষণ ডাকাত কাল রাতে সুলতান দুসানির দরবার ঘরে সিন্ধুক ভেঙে সব লুট করে নিয়ে গেছে কিন্তু নিরীহ লোককে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে কেন ওদের কি দোষ ওর দুই ভাই খুব গরিব কয়েকদিন আগেও ভাষণ ডাকাত তাদের বাড়িতে চাল ডাল আর কাপড় দিয়ে এসেছে আমি বুঝি না যে লোক সাধারণ মানুষের উপকার করে সে ডাকাত হয় কি করে দুঃখ হয় যে হাতে আজ কলম থাকার কথা সে হাতে আজ অস্ত্র চলে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাইকে খুন করছে সন্তান পিতাকে হত্যা করছে মা খুন করছে আপন সন্তানকে রাতারাতি হনি হওয়ার লোভে মানুষ পাগল হয়ে রূপালি ভালো হবে না বলছি কি করবি কি করবি আজ দেখছি আমার দুই মামুনি একসাথে চলে এসেছে কি ব্যাপার কি আমি এসেছি তোমার খাবার নিয়ে বাবা তুমি আজ আমার হাতে রান্না খাবে আর রূপালি কেন এসেছে আমি জানি না ইস বললেই হলো আজ বুধবার সিরিয়ালে আজ আমার হাতে রান্না খাওয়ার দিন তাই না বাবা তাই না বাবা রান্না যাচ্ছি খেলে ডাইয়া কমছেন বাবা দাদা দাসরালি ভালো হবে না বলে দিচ্ছি বাবাকে আজ আমার হাতে রান্না খাওয়াবো বাবা আজ তোর হাতে রান্না খাবে না বাবাকে আমি খাওয়াবো দেখ বাবা ওকে তোরা যদি এইভাবে ঝগড়া করিস তাহলে আমি কিন্তু খাবো না এই কানে ধরছি আর আমরা ঝগড়া করবো না এই রূপালি কানে থাম না আচ্ছা বাবা ধরছি এবার হলো তো প্লিজ বাবা না খেলে তোমার শরীর খারাপ হবে তোদের ঝগড়া শুনে মনে হয় আমার পক্ষে তোদেরকে আর শান্ত করা সম্ভব নয় তাই ভাবছি তোদের দুটোকেই ভাষণ ডাকুর সঙ্গে বিয়ে দিয়ে দেবো তখন বুঝবি মজা টু শব্দ করলেই ভাষণ তার পিস্তল দিয়ে গুলি করবে ভাষণ বাবা উনি উনি কে ও ভাষণ এককালে আমার সবচেয়ে প্রিয় ছাত্র ছিল এই দুয়ার খোলেন শিগগির দুয়ার খোলেন বাবা ধর তো তাতে ধর কি এলে কি ব্যাপার দুয়ার খুলতে এত দেরি করলেন কে স্যার কি অর্থে আসলেন মেয়েদের কি পড়াচ্ছিলাম বাবা এত রাতে তোমরা এখানে কি চাই বা শোন ডাকাইত মো আতে গুনটা সুজ্জি গেছে আমনের বাড়ির আশেপাশে রুকইয়ে রইছে আমনের বাড়িতে ঢুকে পড়ে নাই তো না তো বাবা ও তো এখানে আসেনি আপনি শিওর হ্যাঁ আমার মেয়েরা তো রয়েছে ওদেরকে জিজ্ঞেস করে দেখো ঠিক আছে স্যার
দুয়ার জানালা ঠিকমতো বন্ধ করে রাখবেন আর পাশে দেখলে মুখ জানাইবেন। এই লজাই ধন্যবাদ স্যার, আপনি আমার জন্য অনেক করেছেন। স্যার কথাটার মানে কি জানো? শিক্ষক, কিন্তু আমি তোমাকে অস্ত্র হাতে নিয়ে সন্ত্রাসী হওয়ার শিক্ষা দিইনি। আমি জানি তুমি গরিবের অধিকারের জন্য লড়ছো, তুমি জনগণের মুক্তির জন্য লড়ছো, কিন্তু তার জন্য তোমার হাতের পিস্তলের চেয়ে কলমই হতে যোগ্য হাতিয়ার। আমাকে ক্ষমা করে দিন স্যার, কিন্তু আপনি শিখিয়েছিলেন লোহা দিয়েই লোহা কাটতে হয়। কলমের শক্তি হয়তো বেশি, কিন্তু নিজের বুকের দিকে ছুটে আসা পিস্তলের গুলির সামনে সে বড় অসহায় স্যার। যারা সমাজের সর্বনাশ করছে তাদেরকে না মেরে ভাষণ হাতের অস্ত্র নামিয়ে রাখবে না। আসি স্যার। তোমার শরীর দুর্বল, রাতটা অন্তত থেকে যাও। না স্যার, দিনের বেলা বেরোনো ঠিক হবে না, কেউ দেখে ফেললে আপনারও বিপদ হতে পারে। আমার ভাইয়ের সাথে কিনা ছিল? আমার ভাইটাকে ভাষণের বাচ্চা ভাষণ খুন করেছে। আই যখন থাকলো না তখন আর পাহাড়া রেখে লাভ কি? সকলে খুন করে ফেলবো। ব্যাটা বাচ্চু, তুমি সমস্ত গ্রাম জ্বালিয়ে ছাড় খাড় করে দে, কাউকে কাউকে আমি বাঁচতে দেব না। তুই খালি হাতে আমার সামনে আসলি কেন? এতটা খরচ করে তোকে আমি ট্রান্সফার করিয়ে আসলাম, আমার কি লাভ হইল? ভাষণ ডাকু তোর সামনে দিয়ে আমার ভাইটা খুন বেড়ে গেল, তুই তো কিছুই করতে পারলি রে। ভাষণের লাশ চাই আমি, ওর লাশ আমি কুত্তা দিয়ে খাওয়া দেবো। ভাই গতরাইতে হালারে প্রায় দড়িয়েই হালাইছিলাম, গুলি লাগার পরও এই আবার কোথায় যে পালাইছে খুঁজতেই পাইলাম না। আর পারবেও না, ভাষণ কোথায় সারা রাত লুকিয়েছিল তার খবর আমার কাছে আছে। বলো চেয়ারম্যান কোথায় ছিল, ভাষণ কোথায় ছিল? মহিউদ্দিন স্যারের বাড়িতে, আমার লোক পাকা খবর দিয়েছে। ওসি, ওই স্যারকে ধরো, আশ্রয় যখন দিয়েছে ঠিকানা নিশ্চয়ই জানে, টাকা পয়সা যত লাগে আমি দেব, কিন্তু ভাষণের ঠিকানা আমি চাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা আপনার লোকে কি কথা আছে? কি কথা বলো, ঘুরিয়ে পেছে কথা বলে লাভ নেই স্যার, যা বলছি শোনে, ভাষণের ঠিকানা আমি চাই, আর তা জানার জন্য যত টাকার প্রয়োজন আমি তা খরচ করতে রাজি আছি। ভাষণের ঠিকানা তো আমি জানি না, মনে পড়ে ওষুধ সাথে করে নিয়ে আছি। বলু এসব কি? ব্যাগ ভর্তি টাকা, সব 500 টাকার নোট, সব আপনার হতে পারে, শুধু আপনাকে বলতে হবে ভাষণ কোথায় থাকে। সুলতান দুসানি, চোরা কারবারি করে গরিবকে ঠকিয়ে অনেক টাকা কামিয়েছো, এবার নাকি ইলেকশনও করবে, টাকা দিয়ে ইলেকশনের নমিনেশন হয়তো কিনতে পারবে, কিন্তু এই গরিব স্কুল মাস্টারকে কোনো দিনই কিনতে পারবে না। ভাষণের ঠিকানা আমি জানি না। স্যার জানলে অবশ্যই বলতেন। চলো যাও যাক। যাও যাক মানে? ভাষণের ঠিকানা না জানে আমি এক পাও নড়তেছি। বললাম তো ভাষণের ঠিকানা আমি না। ভুলে যাবেন না স্যার, আপনার বাড়ির জোয়ান দুখাল মিয়া আছে। বেয়াদব, আমার সামনে দাঁড়িয়ে আমাকেই হুমকি দিচ্ছ, এত সাহস তোমার হলো কি করে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার সামনে থেকে। কি মাফ করে দেন স্যার, অনেক দিন পর আপনার হাতে থাপ্পড় খেলাম, ছোটবেলায় অনেকবার মারেছেন, প্রতিবাদ করিনি, কিন্তু এ বয়সে মারাটা বোধ হয় আপনার উচিত হইল না। চেয়ারম্যান চলো, স্যার এখন খুব উত্তেজিত। স্যার
কাজটা মনে খুব একটা ভালো করলেন না। ভাইয়ের গালটা চলছে, সেই চলার স্বাদ বুঝিয়ে দেবার জন্য আমি এসেছি। থাপ্পড় দিয়েছি বেশ করেছি, ওসিকে আমি তোদের হিরোইন আর মদের ব্যবসার কথা বলবো। এখানে ওসি দিয়ে কোনো কাজ হবে না স্যার, এখানে উনি ওসি আর উনি দারোগা। মাস্টার, মাস্টার চাইলে বলে ফেল, ভাষণ কোথায় থাকে? আমি জানি না। তুই আমার খবর জানিস, আসলে ঠিকানাও জানিস, কিন্তু বলতেছিস তাই তোর আর বাঁচার কোন অধিকারই নেই। আমরা পুরো শালবন ঘিরে রেখেছি, ভাষণ পালাতে পারবে না। হ্যালো রজার এসকিউ, সম্ভবত ভাষণ শালবনের জঙ্গলে লুকিয়ে আছে। গুলির জন্যই 50 আর অস্ত্রের জন্যই 1,00,000। আপনি, আপনাকে ধরার জন্য পুলিশ চারিদিকে ঘিরে ফেলেছে, আপনি পালান। আমরা কাউকে কিছু বলিনি, আল্লাহর কসম। না বললে জিজ্ঞেস করার আগে বুঝলি কি করে? তোমার অপরাধ, আমাদের বাড়িতে তুমি একটি রাত আশ্রয় নিয়েছিলে, ওই একটি রাত আমাদের জীবনটাকে এলোমেলো করে দিয়েছে। তোমার ঠিকানার জন্য আমার বাবাকে ওরা আগুনে পুড়িয়ে মেরেছে। ওরা কারা? ওরা সুলতান দোসানির দল। আমার বাবাকে হত্যা করার পর আমার বোনকে আমার কাছে করেছে বিচ্ছিন্ন। এই সব কিছুর জন্য দায়ী তুমি, তুমি অপরাধী, তোমাকে মরতেই হবে। মরতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু একবার ভাবো, আমি সেদিন জেনে শুনে তোমাদের বাড়িতে আশ্রয় নেইনি, উল্টো তোমার বাবাই আমাকে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন, আমাকে আশ্রয় দিয়েছিলেন, এর মধ্যে আমার দোষ কোনটি? উনি তো চাইলেই আমাকে পুলিশের হাতে তুলে দিতে পারতেন, কিন্তু দেননি কেন? সেটাও কি আমার দোষ? কারণ তোমার বাবা জানতেন যে আমাদের মতো ভাষণরা ডাকাত হয়ে জন্মায় না। সুলতান দোসানি আর ওসি কুদ্দুসের মতো ক্রিমিনালরা আমাদের হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য করে। সমাজের ঠিকাদারের মুখোশ পরে যারা সমাজের সাধারণ মানুষের শান্তি কেড়ে নেয়, কেড়ে নেয় তাদের বেঁচে থাকার অধিকার, তাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমি আর ভাষণ ডাকাত। আর এই সত্যটা তোমার বাবা জানতেন, তাহলে নাও নাও, গুলি করো, গুলি করো, কেড়ে নাও আমার জীবন। কিন্তু মনে রেখো, আমাকে মেরে ফেললে ওই সুলতান দোসানিদের অত্যাচার আরো বেড়ে যাবে, তোমার বাবার মতো নিরীহ আরো অনেককে জীবন দিতে হবে। আর যদি আমাকে একবার সুযোগ দাও, তাহলে আমি ওয়াদা করছি তোমাকে আমি সেই সোনালী বানিয়ে দেব, যে সোনালী ইস্পাতের মতো কঠিন হয়ে সুলতান দোসানি ও ওসি কুদ্দুসদের মতো ক্রিমিনালদের বিরুদ্ধে লড়বে, অন্যায়ের বিরুদ্ধে লড়বে, লড়বে নিজের বাবার হত্যার প্রতিশোধ দেবার জন্য।
সিদ্ধান্ত নেবার পালা তোমার। বলো বলো তুমি কি চাও। সোনালী, তোমার বাবা শেষ চিৎকার কি তোমার কানে বারবার বাজে না? চিৎকার করে বলে না সোনালী, প্রতিশোধ চাই, প্রতিশোধ চাই, চাই, আমি প্রতিশোধ চাই, আমি আমার বাবার হাতে প্রতিশোধ চাই। তাহলে মেলাও হাত, তোমাকে আমি যুদ্ধ যাওয়ার জন্য প্রস্তুত করে দেই। কিন্তু আমার বোন, আমার বোন রূপালী, ও কি আমার জীবন থেকে হারিয়ে যাবে? আর কখনোই আমি ওর বোনকে খুঁজে পাবো না। আপনজনকে হারানোর ব্যথা আমি বুঝি সোনালী। ওই সুলতান দোসানি আমার চোখের সামনে আমার বোনকে ধর্ষণ করে হত্যা করেছে। আমার বোনকে আমি আর ফিরে পাবো না আমি জানি, কিন্তু আমি ওয়াদা করছি তোমার বোন বেঁচে থাকলে তাকে আমি খুঁজে বের করবই। কাকে চাই? সাংবাদিক মুরাদ বা লুবনা কেউ বাসায় নেই? মুরাদ ভাই সকালে পত্রিকায় চলে গেছেন, আর লুবনা আবার তেফান্তরে পিকনিক গেছে। আমার অনেক বিপদ লুপ্তা, তুই আমাকে একটু সাহায্য কর। সুলতান দোষানি ও তার লোক আমার বাবা খুন করেছে, আমাকে খুন করতে চেয়েছিল, কিন্তু আমি পালিয়ে এসেছি। আমার বোন সোনালি ওদের হাত থেকে পালাবার চেষ্টা করেছে, কিন্তু জানি না পেরেছে কি না। শীঘ্র ভাইয়ের কাছে চল, ভাইয়া থানা পুলিশ সব ব্যবস্থা করে দেবে। সাংবাদিক মুরাদ সুলতান দোষানির নামে পত্রিকায় রিপোর্ট করেছে। সাংবাদিক মুরাদের হোন্ডা না? আয় আয় পেট্রোল ঢাল। সুলতান দোষানিকে গিয়ে বলিস সে যে আনন্দনগরে মহিউদ্দিন স্যারের হত্যাকাণ্ডের সাথে জড়িত। সেটা যেদিন প্রমাণ হাতে পাবো সেদিন তোদের সুলতান দোষানিকে টেনে আদালতে আমি নিয়ে যাবো। কি ব্যাপার ভাইয়া? ও মহিউদ্দিন স্যারের মেয়ে, ওর নাম রূপালী, আমার বান্ধবী। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মহিউদ্দিন স্যার মানে আনন্দনগরের মহিউদ্দিন স্যার? জি, উনি আমার বাবা। আমার চোখের সামনে সুলতান দোষানি ও তার দলের লোক আমার বাবাকে পুড়িয়ে হত্যা করেছে। সুলতান দোষানি, এবার তুই আর ছাড়া পাবি না। আপনি চলুন আমাদের সাথে, আপনার কাছ থেকে আমি সব শুনবো। কিন্তু তার আগে আমার ভাইকে একটা খবরদার ব্যবস্থা করুন। আপনার ভাই? উনি কোথায়? আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু সেরাতে কেউ ঘর থেকে বেরোতে পারেনি ওই ভাষণ ডাকুর ভয়ে। তোমাদের বাড়ির সবকিছু লুটপাট করে তারপর তোমার বাবার গায়ে আগুন দিয়ে হত্যা করেছে ওই ভাষণ। ভাষণ? ভোরবেলায় আমরা গিয়ে পেয়েছি তোমার বাবার পুড়ে যাওয়া লাশ। আর সোনালী বাবু, রূপালী? তোমার বোনদের ভাষণ ডাকাত ধরে নিয়ে গেছে। বাবা, তোমার কবরের কসম খেয়ে বলছি, তোমাকে যারা আমার এই গায়ের পোশাক দেখতে দেয়নি, যে আমার বোনদের আমার কাছ থেকে দূরে সরে দিয়েছে, সে ভাষণকে আমি ছাড়ব না বাবা, আমি ছাড়ব না বাবা।
তোমার চোখ ঠিক টার্গেটে থাকবে। সাহস বাড়াতে হবে। নাও। চমৎকার। তুমি একটু আস্তে মারতে পারো না? আহারে, এতটুকুতে ব্যথা পেয়ে গেলে? যাক, তোর কতটুকু চ্যালেঞ্জ করো না তো, ভালো হবে না। বারে চ্যালেঞ্জ করলাম কোথায়? কিন্তু এটা তো স্বীকার করবে আমি তোমার থেকে ভালো ফাইট করি। কি আমার চেয়ে ভালো? তাহলে দেখো, কি করছো? ছাড়ো, ছাড়ো আমাকে। ছাড়বো, তবে শিক্ষা দিয়েই ছাড়বো। প্লিজ ভাষণ, আমাকে ছেড়ে দাও, ব্যথা লাগছে। আজ অপরাধ করলে পেতেই হবে। প্লিজ ভাষণ, ছাড়তে ইচ্ছে করছে না যে। কেন জানি না, কিন্তু ভালো লাগছে। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো না। ছাড়বো, সত্যি ছাড়বো। আজকের পর থেকে তোমার আর ট্রেনিং এর কোনো প্রয়োজন নেই, তৈরি হয়ে এসো। তোমাকে দলে সবার সাথে পরিচয় করিয়ে দিই। সর্দার, সর্দার, অগভীর নতুন অস্ত্রের চালান নিয়ে আইতেছে। আজ দিনের মধ্যে এই অস্ত্রের চালান সুলতান দোষানির গুদামে গিয়ে জমা হইব। সবাই প্রস্তুত হও, অপারেশনে যেতে হবে। আমিও তোমাদের সাথে যাব। আরে অগা ভুল করতেছেন না, কথার আগে খামোকা কেন? নিজের জীবন দিতে চাও? তবু আমি যাব। আজ থেকে আমি তোমাদেরই একজন, তোমরা যা করবে আমি সবকিছু সারি থাকবো। অসম্ভব সর্দার, দলের মধ্যে মেয়ে মানুষ বড় সমস্যা। অপারেশন ছাই চাপা আগুন ধিকে ধিকে করে চলছে। আমি চাই সেই আগুন দিয়ে সুলতান দোসানের লঙ্কায় আগুন ধরাতে। সোনালি আজ থেকে আমাদেরই একজন। আর আমার প্রথম শিকার হবে অকা ভুলু। শিকার যেই হোক, ডাকাতের প্রধান শত্রু কিন্তু একজনই। কে? খাকি পোশাকের পুলিশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা টাকা দিয়ে যান, আমি গরিব ইনসান। আচ্ছা, জোয়ান মানুষ ভিক্ষা করে খাও কেন? কাজ করে খেতে পারো না? এই রোজগারে ধান্দাই তো স্যার, আপনাকে আশেপাশে ঘোরাফেরা করি, মানুষের কথা কেনা বেচা করি। বিক্রি করার মতো কথা আছে নাকি? নোট দিলে কিছু একটা বাইরেতে পারে। বলো। ফেরি ঘাটে অগা ভুলু ট্রাক আইছে নতুন অস্ত্রের চালান নিয়া। আনন্দনগর জঙ্গলের ভিতর দিয়ে ট্রাক যাইব।
তোমার দলের কেউ যদি চালাকের চেষ্টা করে তাহলে সে মরবে। ইন্সপেক্টর, তুমি ভুল করছো। ইন্সপেক্টর আনা কখনো ভুল করে না। পিস্তল ফেলে দাও ইন্সপেক্টর। অন নাও রুফার্ড। ডাকাত দলে মেয়ে, অস্ত্র ফেলে দিতে বলো ইন্সপেক্টর, নইলে আমি গুলি করতে বাধ্য হব। এই তুমি অস্ত্র ফেলে দাও। ভাষণ, তুমি ট্রাক নিয়ে চলে যাও, আমি ওকে দেখছি। তুমি কে জানি না, কিন্তু আমার হাত থেকে তুমি ছাড়া পাবে না। সবাইকে একদিন একদিন ঠিকই আমার হাতে ধরা দিতেই হবে। কে কাকে ধরবে সেটা সময় বলে দেবে। দলের কাছে বন্যায় যাদের ঘর বাড়ি ভেঙে গেছে নিয়ে যাও, তাদের ঘর বাড়ি বানিয়ে দিতে বলবি। ভূষণ, এইদিকে এসো। আরে শোনালে, শোনালে সোনালি, এসব কি করছো তুমি? না, কি হয়েছে তোমার? কথা বলো না ভাষণ, আমাকে ভালোবাসতে দাও, আমাকে আমাকে আদর দাও। সোনালি ভাষণ, আমাকে আদর করো ভাষণ, আমাকে আদর করো, মারো আমাকে, মারো। সব কি করছো তুমি? কি হয়েছে তোমার? কোনো প্রশ্ন নাই ভাষণ, তুমি আমাকে মারো, নয়তো আমাকে আগা ভুলুকে আগুলে পুড়িয়ে আমি আমার বাবার হত্যা প্রতিশোধ নিয়েছি। কিন্তু তার চেয়ে বড় কথা, আজ তোমার জন্য আমি আমার ভাইয়ের মাথায় পিস্তল ধরেছি। আমি আমি এদিকে কিভাবে ক্ষমা করব? তুমি তুমি বলে দাও প্লিজ, আমাকে ভুলিয়ে দাও ওই দৃশ্য। আমি তোমার তোমার পায়ে পড়ি। বুঝতে পেরেছি, এই প্রথম কাউকে খুন করেছে বলে নিজেকে দোষী মনে হচ্ছে। ভয় পেও না সোনালি, শক্ত হও। আমার কাছে এত শক্তি নেই ভাষণ, আমি বড় একা। আমি জানি তুমি সারা জীবন আমাকে তোমার বুকে আগলে রাখতে পারবে, কিন্তু শত্রুগুলি যদি কখনো এই সোনালি থেকে ছুটে আসে তখন। জীবনটা খুব ছোট, সবকিছুতেই যদি ভয় হয় তাহলে মানুষ ভালোবাসতে পারত না, স্বপ্ন দেখতে পারত না। এসো আজ তোমার চোখে আমি স্বপ্ন এঁকে দিই, সুন্দর স্বপ্ন, সুখের স্বপ্ন, ভালোবাসার স্বপ্ন। Thank you.
ভালো বেশে ফাগুনের সুখ দেব এনে কোনো ব্যথা রবে না তোমার জীবনে ভালোবেসে ফাগুনের সুখ দেব এনে কোনো ব্যথা রবে না তোমার জীবন প্রেমের গোলাপ দেব তোমাকে সাজনি তুমি আমার দিন রজনি সজনি 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 তুমি আমার দিন রজনি ফুরফুরে মেজাজে গায়ে সুগন্ধি মেখে কোথায় যাওয়া হচ্ছে? অভিসারেও না, প্রেম করতেও না। যাচ্ছি নিজের আত্মরক্ষা শিখতে। যা দিনকাল পড়েছে তাতে নিজের আত্মরক্ষা নিজেকেই করতে হবে। তার মানে? মানে আর কিছুই না, মানে হলো
কম্পু ক্লাবে যাচ্ছি প্র্যাকটিস করতে। প্রতিশোধ নিতে হলে আমাকেও শিখতে হবে, আমাকেও তৈরি হতে হবে যুদ্ধের জন্য। লুবনা, লুবনা আমাকে নিয়ে চল, আমিও শিখবো। কি নিবি না আমাকে? আরে না না, আর কি আছে, চল চল। খাইতেছো? জামাক জামু, কিন্তু আমার সিগারেটটা দেন। এই একেবারে সব আবার সিগারেট চাস? জামাক ভাগ। সিগারেট খেলে পোলাপানের ক্ষতি, কিন্তু বুড়াকে ক্ষতি নাই। আর ঢঙ্গান যাইস দেন, এমনি সহ্য করতে পারতেছি না। যা ভিতরে যা, ভিতরে যা। দুষ্টু মাইজান দা, ভিতরে গেল, মাফ করে দিয়ে। এতক্ষণ তোমার লগে কাটাইলাম। আমি টাকা দেবো কেন? টাকা তো তুই দিবি। তাড়াতাড়ি বাইক কর, ঘন্টায় 100 টাকা হইলে 2 ঘন্টায় 200। তাড়াতাড়ি। হারামজাদা, তোরে ভালো মানুষ মনে কইরা আমি তোরে ঘরে ডাইককে আনলাম, সব দিলাম, আর তুই আমার কাছে টাকা চাস? জামু না মানে? আরে টাকা ধর, আমি এক পাও ফালাই না, আমার চরিত্র এইটা, দিবি না? না। ওরে বাবা রে, কে কথা সাবর বাচ্চা। দিতাছি দিতাছি, তাড়াতাড়ি দি, তাড়াতাড়ি দি। নাও মাত্র 20 টাকা, আর কই? আর নাই। তাহলে ঠিকানা মনে রাখ, আমার বাড়ির ঠিকানা, মানি অর্ডার করে পাঠাই দিস। বাসা নম্বর 69, 3 নম্বর রোড, বুয়াপুর, যাই। আর হন, এরপরে যারে ডাকাত বুঝতে হবে না, ডাকবি আমার মতো লুস্তা ডাকবি না। ঠিক আছে, আমি পুলিশের কাছ তো কমিশন খাই, বিশালি জানেই না। হারাম দাদা লুপটা, আমার সারাটা দিন মাটি হয়ে গেল। কি টাকাগুলো ঠিক আছে তো? ধন্যবাদ ম্যাডাম, পুরো 5000ই আছে, আপনি সময় মতো আপনার গহনার ডেলিভারি পেয়ে যাবেন। তাহলে আমাকে কবে আসতে হবে? কালকের মধ্যেই পেয়ে যাবেন। এই ব্যবসা দেখে মালগুলোর হিসাব বের করে দে। জি বাচ্চু ভাই। এই মালগুলো ওজন করে দে। টাকা কোথায় পৌঁছাতে হবে? আরে শালা, সব ভুলে গেছিস নাকি? শান্তিগঞ্জের 13 নম্বর বাড়িতে, আজকে রাতের মধ্যে আমি টাকা চাই। জি বচ্চু ভাই। এনে মাল মনে হয় বেশি গিয়ে ফেলেছি, বোতল সে আবার নাচছে গেল বলে। রূপালি, চিৎকার কর, না তো
জোরে পারিস চিৎকার কর বাচ্চু। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমার বাবাকে তোরা আগুনে পুড়িয়ে মেরেছিস, নিজের চোখের সামনে আমার বাবাকে পুড়ে মরতে দেখেছি। অস্তকেও আমি শেষ করে দেব। বাচ্চাটাকে আপসে দিবি নাকি গুলি করবো? কিডন্যাপারদের হাত থেকে আমার বোনকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আমাকে নয়, আল্লাহকে দিন। আমার নাম সুমন। আরে আপনি সাংবাদিক মুরাদের বন্ধু না? যাই হোক, না হলে কবে চলে যেতাম তোমার কাছে। আচ্ছা, তোমার কি আমার কথা একদম মনে পড়ে না? নিশ্চয়ই তুমি আমার কথা ভুলে গেছো। ভুলে গেছো সেই কলেজের করিডোরে দাঁড়িয়ে আমার হাত ধরে কথা দিয়েছিলে, আমার তুমি আপন করে নেবে। কবে নেবে গো বলো না। লুপ্ত তাহলে রানাকে ভালোবাসে, কিন্তু কোথায় রানা? বাকের? জি স্যার। এত খাবার? জি স্যার, রান্নার জন্য নতুন বুয়া রাখিছি। রান্না খারাপ হয়েছে নাকি? না, কিন্তু রান্না যে আমার খুব আপনজনের রান্নার মতো মনে হচ্ছে। কোথায় তো রান্নার লোক? বাইরে বসে আছে। তোমার নাম কি? বুবু, বুবু তুই? ওরে বুবু, বুবু তুই এতদিন কোথায় ছিলি? আর এলি যখন, রূপালীকে সাথে নিয়ে এলি না কেন? রূপালী খবর আমি জানি না রে ভাই। সেই বিপদের রাতে ওই রাক্ষসদের হাত থেকে বাঁচার জন্য আমি আর রূপালী পাগলের মতো ছুটে পালিয়েছি। কে কোথায় ছুটকে গিয়েছি কিছু জানি না রে ভাই। ভাষণ ডাকু, তুই আমার বাবাকে হত্যা করেছিস, ভেঙে চড়ে শেষ করে দিয়েছিস আমাদের সংসার। ভাষণ, তুই আমার হাত থেকে বাঁচবি না। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। ভাষণ ডাকু বাবাকে হত্যা করেনি। বাবাকে আগুনে পুড়িয়ে আমাদের চোখের সামনে হত্যা করেছে ওই সুলতান দুসানি, চেয়ারম্যান মজুমদার, লতিফ আর ওই থানার ওসি। আমাদের থানার ওসি? হ্যাঁ হ্যাঁ, ওসি। আইনের পোশাক পরে গোলামি করছে ওই সুলতান দুসানি, বাধ্য হয়ে আত্মগোপন করে তোকে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু ততদিনে টেনি শেষ করে তুই বাড়ির পথে। যখন জানতে পারলাম তুই অফিসারে তারা জয়েন্ট করেছিস, তখনই তোকে দেখার জন্য ছুটে এসেছি ভাই। ওই উসি কুদ্দুসের কারণে যে ন্যায় বিচার আমি পাইনি, আমার বিশ্বাস সেই ন্যায় বিচার তুই করবি ভাই। স্যার, হেডকোয়ার্টার থেকে সোনালি ডাকুর ফাইল নিয়ে এসেছি। চলে গেল বাবু, চলে গেল। সোনালের ডাকই আমার বোন, বাবার প্রতিশোধ দেবার জন্যই কি আমার বোন হাতে অস্ত্র তুলে নিয়েছে? কিন্তু না, আমি তাকে আর খুন করতে দেব না, তার আগে গ্রেফতার করব ওই পিশাচ মজুমদার আর সুলতান দোষানিকে। কি হলো?
দূরে কেন? কাছে এসো, এসো। আরে নতুন ইন্সপেক্টর জি, আসো আসো। আরে লজ্জা পাওয়ার কিছু নাই, মদ আর মেয়ের অভাব নাই, তোমার যা লাগে তুমি নিয়ে যাও। আমি ফুর্তি করতে আসিনি, এসেছি তোদেরকে অ্যারেস্ট করতে। আরে দূর আনা ফাজলামি রাখো তো। ফাজলামো নয়, আমার বাবা মহিউদ্দিন চৌধুরীকে হত্যার দায়ে আমি তোকে লতিফকে অ্যারেস্ট করছি। স্যার কি করছেন? আমি ঠিকই করতে আছি, মোরা পুলিশ গুন্ডা না। সাক্ষী প্রমাণ ছাড়া তুমি কারো অ্যারেস্ট করতে পারো না। প্রমাণ আমার বোন, আর বাদী আমি নিজে। ওরা আমার বাবাকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে, আর সে হত্যার দায়ে আমি তাদেরকে গ্রেফতার করেছি। কি কইতে আছো? শুধু তাই নয় স্যার, আমার বোন বলেছে সুলতান দোষানি, চেয়ারম্যান মজুমদার আর লতিফের সাথে। জি স্যার। তোমার আবার বোন এলে কোন ইন্ডিয়া? আমি তো জানি তোমার দোন বোন নিরুদ্দেশ। আমাকে সব ইনফরমেশন দিয়েছে আমার বড় বোন সোনালী, যাকে আপনি সোনালী ডাকু হিসেবে চেনেন। আচ্ছা, গুড, ভেরি গুড। একটা ডাকাইতের কথা শুন না, তুমি মজুমদার সাহেব আর লতিফ সাহেবের মতো লোকদের গ্রেফতার করতে পারো? ডাকাত হলো সে আমার বোন। ঠিক, একদম ঠিক। আর তাই তোমার নামে আমি এসপি সাহেবের কাছে কমপ্লেন করব। সে আইনের অফিসার হইয়া একটা ডাকাত মায়ের কথা শুন না, ইজ্জতদার লোকদের গ্রেফতার করতে পারে, ডিউটি করার কোনো প্রয়োজন নাই। সামনে কিনা সরিয়ে যা, সর কইতাছি, দিস ইজ মাই অর্ডার। আসে আসে। কিরে ইন্সপেক্টর, এবার বুঝলি তো, বাবার উপরেও বাবা আছে। আজ তোরা ছাড়া পেয়ে যাচ্ছিস, পরেরবার তোদেরকে থানা আনার আগে হাড্ডি মাংস আলাদা করব, তারপর গাড়ি মারব। এর আগেই তোমার নাম যদি পুলিশের খাতায় গিয়ে মুছাইতে না পারি, তাইলে আমার নাম ওসি কুদ্দুস না। তুমি এখানে এখানে কেন এসেছো? আসবো না মানে? সে যে কলেজ শেষ করে ট্রেনিং এ গেলে, তারপর আর কোনো যোগাযোগ নেই। তুমি জানো না, তোমাকে ছাড়া আমার দিন রাত অর্থহীন। ও ডিস্টার্ব করো না তো, আমার মুড ভালো নেই। আহারে এসো, তোমার মুড ভালো করে দেই। কি করছো? বাইরে গেছো তো, সব দেখছে। কেউ নেই, আমি সবাইকে বাইরে পাঠিয়ে দিয়েছি। দেখো ভালো হচ্ছে না কিন্তু। ভালো না হলে বইয়ে গেল। ইচ্ছে করছে তোমাকে সারা জীবনের জন্য বুকের ভিতরে ভরে রাখি।
এদিকে নিয়া এদিকে। এই মাল কোথাকার? বারমার স্যাম্পল দেখা। মাল সুপার নায়েক খল। ব্যবস্থা না করলে তো মাটির নিচে কবরে শুয়ে থাকতে হবে। চুপ থাক, হাল পারিস নে, উপায় একটা পেয়েছি। রাজনীতিতে যেমন বিরোধী দল আছে তেমনি খুঁজে বার করতে হবে। সোনালী ডাকুর বিরোধী দল কিটা কাটা দিয়ে কাটা তুলতে হবে। হে বললাম, এমন লোক পাইবেন কোথায়? আছে আছে, এমন লোক আমার কাছে আছে। কিটা কার কথা বলতিস? কবিরগঞ্জের বক্কর। সে কি তোমার কথা আসবি? চেষ্টা করে দেখতে দোষটা কোথায়। কিন্তু শুনেছি ও খুঁজেই পাওয়া যায় না, ওকে ধরবা কি করে? ওকে কিভাবে ধরতে হবে তা আমি জানি। আর মজুমদারের পো কি মনে কইরা আইলা কখন? যার সাথে তুমি এতক্ষণ ইয়ে করলে তার সাথে এইটা গাড়া হাই গেল লতি সুলতান দোষানের ছোট ভাই। আর শালা শহরে বাগ জঙ্গলে কেন? জঙ্গলে এই জন্য যে সোনালী আর রূপালী নামের দুটি ডিস্টার্ব মেয়ের নাম মুছে ফেলতে হবে। টাকা তুমি যা চাইবে আমরা তাই দেব। দোষ তা দিলে নিজের জীবন নিয়ে টানাটানির মধ্যে পড়ে যাব, তাতে আমার করার কিছুই নাই। আমি কারো আন্ডারে কাজ করি না, আমি আমার হুকুমের বাদশাহ, আমার উপর কথা বলার কেউ নাই। কিন্তু দোষ মজুমদার তবু কাজ আমি করব না। তার সুলতান দোষানের গিয়া বলবে কারোর ভাড়া করার টাট্ট ঘোড়া আমি নই। বাবা সোনালী তুই যে জালান চালাইছ মরে আইস তুই আজীবনের লেগে মারিতে হই গেল। Oh!
What? জি স্যার, রানার বোন। কিন্তু রানার কারণে সোনালি ডাকুরে আমি গ্রেফতার করতে পারি নাই। ইন্সপেক্টর রানা, তোমার কি কিছু বলার আছে? আই এম সরি স্যার, বোনের মমতার কাছে আমার কর্তব্য ক্ষণিকের জন্য হেরে গিয়েছিল, আর তাই আমি হেললিকে কইতেছি স্যার, রানারে আমার থানায় ট্রান্সফার করার ব্যবস্থা করেন। রানার মতো দায়িত্বজ্ঞানহীন অফিসার এই থানায় থাকলে আমার পক্ষে সঠিকভাবে ডিউটি করা সম্ভব হবে না। তার আগে স্যার, আমাকে একটি শেষ সুযোগ দিয়ে দেখুন, আমি কথা দিচ্ছি, সোনালি ডাকুকে গ্রেফতার করে আমি পুলিশের কাছে হ্যান্ড ওভার করবই। কিসের ভরসা? আপনি একটু থামুন ওসি সাহেব। রানা, আমি তোমাকে এক সপ্তাহ সময় দিচ্ছি, এর মধ্যে আমি সোনালি ডাকুকে চাই, নইলে সোনালিকে দেখা মাত্র গুলি করে হত্যা করা হবে। মিস্টার রানা, ইউ মে গো। ইয়েস স্যার। ওসি সাহেব, রানা তার বোনকে বাঁচানোর জন্য তার সাথে দেখা করবেই, আর আপনার কাজ হল সেই মুহূর্তে সোনালি ডাকুকে গ্রেপ্তার করা। ইয়েস স্যার। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো বাবা? জি ভালো। আপনার সাথে আমার কিছু কথা ছিল। এসো ভেতরে এসো। জি। আমি জানতে চাই কে কে ওই স্পাই? মজুমদারের বাসায় আমাদের আক্রমণের কথা পুলিশকে জানিয়ে দিয়েছে। জবাব দাও, দাও জবাব। আমার দৃঢ় বিশ্বাস, বিশ্বাসঘাতক আমাদের মাঝেই লুকিয়ে আছে, তবে যেই হোক তার একমাত্র শাস্তি মৃত্যু। বলো কে সেই? শান্ত হও সোনালি, আমি জানি কে পুলিশকে খবর দিয়েছে। কে গুপ্তচর? বলো বাসন, বলো কার কারণে আমরা আমাদের তিনজন সাথীকে হারিয়েছি? আমার রিভলভারের গুলি সেই গুপ্তচরকে খুঁজে বের করবে সোনালি। যে গুপ্তচর আমার বিশ্বাস, আমার এই রিভলভারের একমাত্র গুলি তার কপালেই লাগবে। বাহ, তুইও বেঁচে গেলি। আমার রিভলভার যখন তোদের কারো প্রাণ কেড়ে নেয়নি, তার মানে স্পাই এই বাকি তিনজনের একজন। ওসির কাছ থেকে কত টাকা খেয়েছিস? বিশ্বাসঘাতক, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, আর অধিকার নেই। আবর্জনা সরিয়ে ফেল। একজন বুড়া লোক সোনালি আপার সাথে দেখা করবার চায়। ডাকো তাকে। চাচা, আপনি আমার স্থানে কেন এসেছেন জানেন না? পুলিশের ওসি জানলে আপনার ক্ষতি করবে, আর আমাদেরও ক্ষতি হবে। আমি জানি মা, কিন্তু রানা তোমার কাছে একটা খবর পৌঁছাতে বলেছে। রানা? রানা কেমন আছে চাচা? ভালো। রানা বলেছে তোমার সাথে ওর জরুরি কথা আছে, জঙ্গলগড়ের বটগাছের নিচে রানা থাকবে, একদম একা, তোমাকে যেতে বলেছে। সোনালে, তুমি দেখা করতে যাওয়া মাত্রই রানা তোমাকে গ্রেফতার করবে। কিন্তু আমাকে আমার ভাই ডেকেছে ভাষণ, যেতে আমাকে হবে। সোনালে, তুমি বুঝতে পারছো না। আমি বুঝতে চাই না ভাষণ, আমি শুধু জানি আমার ভাই আমাকে এতদিন পর ডেকেছে, একা কথা বলতে চেয়েছে। আমি আমি যাবো ভাষণ, আমি যাব। সোনালে, তুমি পুলিশকে চিনতে ভুল করলেও আমি ভুল করব না। সোনালি, তুমি জানো না ওরা শয়তানের মতো ভুল পাল্টাতে পারে।
আমার সাথে কথা বলার আগে ঠিক করে নাও ইন্সপেক্টর, কে কার কথা বলবে, একজন ভাই বোনের সাথে নাকি একজন পুলিশ অফিসার একজন দস্যুর সাথে। পৃথিবীতে আমার প্রথম পরিচয়, আমি তোমার ভাই, তারপর আমি একজন পুলিশ অফিসার, রক্তের সম্পর্ককে তুমি কি করে অস্বীকার করবে বাবু? তোর গায়ের ওই খাকি পোশাকটা মানুষকে অনেক বদলে দেয়, আপন জনকে ঠেলে দেয় অনেক দূরে। কি বলতে চেয়েছিস তাই বল। মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে লড়াই করতে করতে তুমি হয়তো আজকে দিনের কথা ভুলেই গেছো বাবু। আজ 16 এপ্রিল, আমার জন্মদিন। তাই তো, আমাকে তোর আগে জানানো উচিত ছিল, তাহলে হয়তো আজকে এই দিনে আমি খালিয়াতে আসতাম না রে। তুমি বাবু খালিয়াতে আসার জন্য আফসোস করছো, আর আমি আফসোস করছি আমার অদৃষ্টের কথা ভেবে। জীবনে কোনোদিন তোমাদের ছাড়া আমি আমার জন্মদিন করিনি। প্রতিটি জন্মদিনে বাবা সকালে ঘুম থেকে উঠে আমার মাথায় হাত বুলিয়ে দিতেন, আমার দীর্ঘায়ু কামনা করতেন। তুমি আর রূপালী মিলে আমার সামনে কেক কাটতে, আমাকে নিজে হাতে খাইয়ে দিতে। আমাদের সংসারে সুখ ছিল, ফুর্তি ছিল, আনন্দ ছিল। কিন্তু কিন্তু আজ আমার দুর্ভাগ্য, এসবের কিছুই আজ আমার কাছে নেই। এখন আর কোনো বোন ভাইয়ের জন্য কেক কাটে না, সেখানে কোনো বাবা আর তার সন্তানের দীর্ঘায়ু কামনা করে না, সেখানে এখন শুধুই শূন্যতা। কাঁদিস না ভাই, তুই না এখন পুলিশ অফিসার, তুই এখন ন্যায় বিচার করবি, দেশের মানুষের উপকার করবি। তোর চোখে কান্নার অশ্রু মানায় না রে। জানি, কিন্তু কি করব আমি, কি করতে পারি আমি বলো? আইনের কর্তব্য করতে গিয়ে যখন আমাকে বলা হয় তোমাকে দেখলে গুলি করতে হবে, যখন আমাকে বলা হয় আমি সোনালী ডাকুর ভাই, আমার কারণে সোনালী ডাকু দিনে দিনে ভয়ঙ্কর হয়ে ওঠার সুযোগ পাচ্ছে, তখন তখন চিৎকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারি না। তুই কি বলতে চাস আমি সবকিছু ছেড়ে তোর কাছে আত্মসমর্পণ করব? না 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 না, আমি আত্মসমর্পণ করব না। বাবার হত্যাকারীরা যতদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ততদিন আমি আত্মসমর্পণ করব না। কিন্তু একজন পুলিশ অফিসার হয়ে আমি তোমাকে একের পর এক খুন করে যেতে দেব না, আমাকে বাধা দিতেই হবে। কি করবে তুই? তোমাকে আমি এই মুহূর্তে গ্রেফতার করব, হাতে অস্ত্র ফেলে দাও বাবু। যদি না ফেলি তুই কি আমাকে গুলি করবি? প্রয়োজন হলে করব, আমার পেশা আমাকে সে অধিকার দিয়েছে। কর, গুলি কর বাবু। আমি তোকে শেষবারের মতো অনুরোধ করছি, তুই অস্ত্র ফেলে দে। সোনালী মরে যাবে তবু তার হাতের অস্ত্র ফেলবে না। হ্যান্ডস আপ, সোনালী হাতের অস্ত্র ফেলাই দে, কানা তুমিও ফেলাও। এই তো রক্তের দান, ভাষণ ঠিকই বলেছিল, খাকি পোশাকের লোকদের আসলেই বিশ্বাস করা উচিত নয়। বাবু বিশ্বাস করো। সব একটা কথা কব না, এইবার বাগে পাইছি। তোর বাপ, সবাইকে অস্ত্র ফেলে দিতে বল। এই অস্ত্র হালাই দে। ভাষণ শোনায় মুখ। বাবু তুই ফিরে আয় বাবু, বাবু তুই ভুল করিস না। তুই আমার ভাই, তাই তোরটাকে দেখা করতে এসেছিল, কিন্তু তুই আমাকে পুলিশ দিয়ে গ্রেফতার করতে চেয়েছিস। আর কোনোদিনও তোরটাকে আমি আসবো না রে ভাই। সেলিমের ঘটনা যদি তোর স্বামীরে কয়ে দেই তাইলে তোর অবস্থাটা কি বাইবা দেখছ? বুঝছি, জানি ফেলাইছে, তাহলে দেরি করেন না। কেউ জানে না। হয় হয় হয়, এখানে তুই মাসখানেক নিশ্চিন্তে কাটা দিতে পারো নাকি রে? জে জে জে, শোনো, বাইরে আমার লোক তোমার পা
ফ্রিজ ভর্তি মদ আছে, খাবার নিয়ে আসবি আবার লোক, সব ফ্রি, সব আনে সব খায়া দাও। এখানে সবকিছু পাবা, কিন্তু মাইয়া মানুষ পাবা না। মাঝে মাঝে পাবো না দোস্ত। দেহো জানে বাঁচতে চাইলে ওই সব দুই নম্বরই ভুলে যাইতে হইবে। দোষানি যেভাবে হোক ভাই ওই সোনালীকে সরানোর ব্যবস্থা করো, নইলে সবাই বিপদে পড়বে। ও কোনো চিন্তা করো না, ব্যবস্থা তো হবি, সোনালিক মরতেই হবি। ওসি চল ভাই, লাল লাল আসি। দোষানি এ সময় আবার কে ফোন করল? হ্যালো, হাই হ্যান্ডসাম, কেমন আছেন? মেয়ে মানুষ। জি জি ভালো। আমাকে সুলতান দোষানি সাহেব নাম্বারটা দিয়েছে, বললেন আপনি নাকি একা থাকতে পছন্দ করেন না, আপনি হুকুম দিলে আমি এক্ষুনি চলে আসতে পারি। তাহলে কিছুক্ষণ পর চলে আসুন, আমি তৈরি হয়ে নিচ্ছি। এক্সকিউজ মি, আমি কি আপনার নামটা জানতে পারি? অবশ্যই, নাম আমার চুমকি, মিস চুমকি। চুমকি, আহা
করে জান আমার ঠোঁটটা না ছুঁয়ে লাগে আজ নিশা নিশা এত কাছে তোমায় পে এসো এসো না 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 এসো না ধরো ধরো চুড়িয়ে ধরো না উড়ে যায় আমার বুক থেকে থেকে এখন যাবে সুখেরই পারস তুমি দাও যে আমায় যাব মরে এসো এসো না না এসো না ধরো ধরো জড়িয়ে ধরো না মনের আগুন দাও যে নিভি অঙ্গিতে পাগুন দাও যে রাঙি আর চোখের ভাষা নাও তুমি বোঝে রসিক যৌবন নাও যে আজ খুঁজে চোখের ভাষা নাও তুমি বোঝে রসিক যৌবন নাও যে আজ খুঁজে উই মা মনের আগুন দাও যে নিভি অঙ্গিতে পাগুন দাও যে রাঙি আর চোখের ভাষা নাও তুমি বোঝে রসিক যৌবন নাও যে আজ খুঁজে চোখের ভাষা নাও তুমি বোঝে রসিক যৌবন নাও যে আজ খুঁজে চিনতে পারছিস না আমি সেই রূপালী রাতের আধারে তোরা যার বাবাকে নির্মম ভাবে খুন করেছিস আমার বোনকে আমার কাছ থেকে দূরে সরিয়েছিস এতদিন পর তোকে আজ খুঁজে পেয়েছি আমি আমার বাবার হত্যার প্রতিশোধ চাই প্রতিশোধ একই প্রশ্ন তো আমিও করতে পারি আমি এসেছিলাম আমার এক বান্ধবীর বাসায় কিন্তু আপনি এখানে কি করছেন একজন হত্যাকারীর পিছনে ছুটতে ছুটতে এখানে এসে তাকে হারিয়ে ফেলেছি তাই বুঝি তা হত্যাকারী দেখতে কেমন চোখের সামনে ছিল অথচ তার চেহারা দেখতে পাইনি লোকটি যেই হোক খুব চালাক চলুন দুজনে একসাথে বাসা ফেরা যাক না না তুমি যাও আমি কিছুক্ষণ পরে আসছি ঠিক আছে বাই বুয়া বুয়া কি ব্যাপার রূপালি মোমবাতি জ্বালিয়ে কি করছিলে কিছু না কারেন্ট ছিল না তো তাই রূপালি তুমি জানো আমি তোমাকে একটু অন্য চোখে দেখি মেয়েরা ছেলেদের চোখের ভাষা বুঝতে পারে তাহলে তো নিশ্চয়ই জানো তোমাকে আমি পছন্দ করি তোমাকে হয়তো আমি ভালোবেসে ফেলতেও শুরু করেছি তাই বুঝি কিন্তু কই সেই কথা তো কোনোদিন আমাকে বলেননি বলিনি
आज बोलछी आमी जानी तुमी आमाके पछंद करो किन्तु भालोबाशार प्रधान शर्त कि जानो दुजोने कोनो किछु दुजोने काछे गोपन थाकते नेई आमार तो गोपन करार मतो किछु नेई ताई ताहले आमी जोदि तोमार बापा देखते चाई तुमी आमाके देखाबे केनो केनो देखबेन जानते पारी एई धोरे नाओ आमार कौतूहल ठीक आछे देखाच्छि किन्तु देखार पर आमाके बोलते हबे केनो अवश्यई बोलबो ठीक आछे आर देखाते हबे ना आमाके तुमी क्षमा करे दिओ एबार बोलुन एसबेर माने कि माने तेमन किछु ना रूपाली तोमाके जेदिन देखेछि सेदिन सिद्धान्त निएछि तुमि आमार हबे जेभाबेई होक आमि तोमाके आपन करे निब रूपना ढाका थेके फिरे एले आमि ओर साथे तोमार ब्यापारे कथा बोलबो तोमार कोनो आपत्ति नेई तो आहा लज्जा पेले चलबे ना एखन थेके घर दोर सबकिछु तोमाके बुझे निते हबे एखन चलो कि होलो তাহলে তাহলে আমি যা ভেবেছিলাম সব সত্য তুই সেই খুনি হ্যাঁ হ্যাঁ সত্য কিন্তু আমাকে খুনের দায় অভিযুক্ত করার আগে আমার কিছু কথা আপনার সাথে হবে তোমার কোনো কথাই শুনতে চাই না তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম অনেক কিছু ভেবেছিলাম কিন্তু তুমি সেই সব স্বপ্ন ধুলায় মিশে দিয়েছো তুই তুই একটা জঘন্য খুনি কেন কেন ওই মজুমদারকে খুন করেছি বলে ওই নাটামাত্রকে খুন করেছি বলে না সাংবাদিক সাহেব না আমি খুন করেছি সেই সব পশুদের যারা আমার বাবাকে আগুনে পুড়িয়ে মেরেছে আমি নিজের চোখে আমার বাবাকে জীবন্ত পুড়তে দেখেছি চোখ বন্ধ করলে এখনো দেখতে পাই বাবা অগ্নিদগ্ধ অবস্থায় চিৎকার করে বলছে ভাগ রূপালী ভাগ ইন্সপেক্টর সাহেব ওকে গ্রেপ্তার করুন ওই হত্যাকারী বাহ সাংবাদিক সাহেব বাহ আপনার কাছে আমি সাহায্য চেয়েছিলাম বেঁচে থাকার জন্য বিনিময়ে আমাকে গ্রেপ্তার করিয়ে দিলেন সুযোগ করে দিলেন কিছু মানুষরূপী পশুকে আরো অপরাধ করার তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও তোমার বিশ্বাসের মর্যাদা হয়তো রাখতে পারিনি কিন্তু একজন সাংবাদিক হিসেবে আমি আমার কর্তব্য করেছি মাত্র অফিসার উনি আহত আশা করি তার চিকিৎসা করবেন নিজের বন্ধু মিত্রের খবর শুনে এই তোর কি রক্ত গড়া যাচ্ছে না সে করছে না আমি ওটা করতেছি আমি যদি সামনে ইলেকশনে জিতে যাই তাহলে তোর নামে সমস্ত মামলা ডিসমিস করে দেব নে তুই শুধু আমার সাথে কাম করতে রাজি হ তুইটা মাইয়ারে মাইরা হাত নষ্ট করে কি লাভ সুলতান ওরা যে সে মেয়ে নয় মজুমদারকে খুন করেছে রূপালী আর সোনালী খুন করেছে অগাভুলু আর গাল কাটা তমিজকে লুটে নিয়েছে লক্ষ লক্ষ টাকার মাল পুড়িয়ে দিয়েছে আমাদের গোডাউন ভালো লাগলো না আমার সামনে ওইসব মাইয়া টাইয়া কিছুই না তুমি শুধু খোঁজ নিবা মাইয়া দুইটা কই থাকে বাকি কাজ আমার উপর ছাইরা দাও Oh!
আপনি বাঁচালেন কেন? মনে হয়েছে বাঁচানো উচিত তাই। সেদিন তোমাকে পুলিশের কাছে ধরে দিয়েছি কর্তব্যের খাতিরে, কিন্তু আজ তোমাকে কেন বাঁচিয়েছি তুমি জানো? না। ভালোবাসার টানে সত্যি সত্যি পুলিশ যখন তোমাকে ধরে নিয়ে গেল, তখন আমি বুঝতে পারলাম আমি তোমাকে সত্যি ভালোবাসি রূপালী। আপনার মুখে ভালোবাসার কথা শুনলে যে কোনো মেয়ে খুশিতে উৎফুল্ল হয়ে উঠবে, কিন্তু আমার কথা ভিন্ন। সত্যিকারী ভালোবাসা বাঁধনে জড়ানোর সময় আমার আসেনি। আমার হাতে ভালোবাসার ফুল নেই, আছে পিস্তল আর বুলেট যা মানুষের জীবন কেড়ে নিতে পারে। তারপরও যদি আমি তোমাকে ভালোবাসতে চাই আমাকে বাধা দিতে পারবে? পারব। চেষ্টা করে দেখো। না না। ছোট ছোট আশা বড় তো হয়ে যায়, ছোট ছোট আশা বড় তো হয়ে যায়, ভালোবেসে যখন কাছে টানো আমায়, ধীরে ধীরে তুমি জীবন দিলে সাজিয়ে, যুগে যুগে রব আমি তোমাকে নিয়ে, যুগে যুগে রব আমি তোমাকে নিয়ে। ছোট ছোট আশা বড় তো হয়ে যায়, যত দূরে দু চোখ যায় তুমি ছাড়া আর তো কিছু নাই, পৃথিবীতে লাগে এত যে মধু, চুপি চুপি কাছে এসে মন দিলে রানে, যুগে যুগে রব আমি তোমাকে নিয়ে, যুগে যুগে রব আমি তোমাকে নিয়ে। ছোট ছোট আশা বড় তো হয়ে যায় যখনই তোমাকে মনে হয়, যায় যে কেটে কত না সময়, তোমাকে ছুঁয়ে পাই জীবনের ছন্দ, চুপি চুপি কাছে সে মন দিলে সাজিয়ে, যুগে যুগে রব আমি তোমাকে নিয়ে, যুগে যুগে রব আমি তোমাকে নিয়ে। ছোট ছোট আশা বড় তো হয়ে যায়, ভালোবেসে যখন আছে ছোট ছোট আশা বড় তো হয়ে যায়, ভালোবেসে যখন কাছে টানো আমায়, ধীরে ধীরে তুমি জীবন দিলে সাজিয়ে, যুগে যুগে রব আমি তোমাকে নিয়ে, যুগে যুগে রব আমি তোমাকে নিয়ে। ছোট ছোট আশা বড় তো হয়ে যায়। কবিরগঞ্জের পক্ষ, আরে তুই কি করতে পারবি না পারবি ওর বোঝা হয়ে গেছে। এতগুলো লোক নিয়ে যাওয়ার পরও
তোর সামনে দিয়ে রূপালি পালালো কি করে? শোনো দোষানী সাহেব, গোড়া পর্যন্ত আমরা যখন যাইবার পারতাছি না, তখন আগে থেকে কুচুকাটা করতে হইব। তার মানে? মানে একদম সোজা রূপালির জান ওই সাংবাদিক মুরাদ, মুরাদের জান ওর বোন লুবনা। লুবনা রে একবার যদি আটকাইতে পারি তাইলে মুরাদ আমগো আতে। মুরাদ আটকানোর মানে রূপালি ভিতরে, তারপর সোনালি আমগো কাজ দেয়। ওয়ান্ডারফুল প্ল্যানিং এর তারিফ না করে পারা যায় না। এখন বলো কবে লুবনাকে তুলে আনবে? তুইলা আনুন কেন, লুবনা দৌড়াই সামগো তাহলে ধরা দিব। হ্যালো, সালাম আলাইকুম ম্যাডাম, আপনি কি সাংবাদিক মুরাদের বোন? জি, কেন বলুন তো? মুরাদ ভাই আমাদের এলাকায় পরিত্যক্ত বিল্ডিং দেখতে এসে উপর থেকে পড়ে গিয়ে মারাত্মক ভাবে আহত হয়েছে। কি কি বললেন? বললেন আহত? ম্যাডাম, আমরা অলরেডি আপনাকে আনার জন্য মাইক্রোবাস পাঠিয়েছি, দেরি না করে আপনি মাইক্রো দিয়ে চলে আসুন। আপনার ভাইয়ের অবস্থা খুবই খারাপ, আমরা অবশ্য এর মধ্যেই ডাক্তার দেখিয়েছি। আমি এক্ষুনি আসছি। আমার ভাইয়া কোথায়? ওই যে ওই দিকে। হ্যালো, হ্যালো সাংবাদিক সাহেব, খুব তো হাসপাতাল থেকে আমাদের শিকার ছাড়িয়ে নিয়ে গেলেন, এবার নিজের বোনকে বাঁচাতে চাইলে? শীঘ্রই চলে আসুন পঞ্চবটি গোডাউনে। হোয়াট? আমার বোন? সে তখন বাসায়। এই সাংবাদিক, তোর বোনের ইজ্জত রক্ষা করতে চাইলে কোন রকম চালাকি না করে এই মুহূর্তে তেপান্তর পার হয়ে চলে আয়। মনে রাখবি, তুই যত দেরি করবি বক্কর ততবারই তোর বোনকে পাংখা পাংখা করে দেবে। শূন্যদেব, আমার বোনের কিছু হলে আমি তোদের সবগুলোকে খুন করব। দেখ দেখ, সাংবাদিক টাইম মতো চলে এসেছে। আমার বোন কোথায়? তোর বোনকে পেতে হলে আগে রূপালির ঠিকানা বলতে হবে। তোদের মতো শয়তানদের কাছে রূপালির ঠিকানা কিছুতেই বলবো না। Thank you.
মুরাদ ও মুরাদ না হ্যাঁ তাই তো ওরা মুরাদকে এভাবে নিয়ে যাচ্ছে কেন চল ঘটনাটা রূপালীকে জানিয়ে যাই চল 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 হ্যালো সোনালি আপা আমি কাদে সুলতান দোসানির পুষ্পদানের বাড়িতে সব কটা হারামজাদা একলগ হইছে অব সব কটার একলগে পাইতে চাইলে তাড়াতাড়ি এসে পড়ে তুমি ঠিক দেখেছো ওদের সব কচুরি আছে আরে হ হ তাড়াতাড়ি এসে পড়ে দেরি করেন না Thank you.
রূপালী ও সোনালী আমার বড় বোন আরো ভাষণ গরিবের অত্যাচারের বিরুদ্ধে লড়ার জন্য তার হাতে তুলে নিয়েছে অস্ত্র হয়েছে ডাকাত মুরাদ আজ থেকে চারজন মিলে ওই সুলতান দোসানির বিরুদ্ধে লড়ব যুদ্ধে আমি লড়ব ঠিকই তবে সে লড়াই আমার প্রধান অস্ত্র হবে কেন আপনি যদি ওদের বিরুদ্ধে ব্যবস্থা না নেন তাহলে হেডকোয়ার্টারে আপনার বিরুদ্ধে নালিশ করতে বাধ্য হব স্যার আমার কাছে কিছু ছবি আছে যা আপনার দেখা দরকার ছবি জি স্যার কিছুক্ষণ আগে আমি জরুরিটাকে এই ছবিগুলো পেয়েছি কিন্তু প্রেরক তার নাম প্রকাশ করেনি ছবিগুলো কিসের দেখলেই বুঝতে পারবেন স্যার মিস্টার সুলতান দুসানি দেখুন তো ছবিগুলো চিনতে পারেন কিনা বলুন আপনার কি বক্তব্য আছে সব মিথ্যে ছবি ক্যামেরার কারসাজি সিট করে তোলা ছবি মিস্টার সুলতান দুসানি
আমি এই ছবিগুলো সত্যতা যাচাই করার জন্য এক্ষুনি আপনার ফ্যাক্টরিতে রানাকে পাঠাবো। রানা, এখনই ওখানে যাও। দিস ইজ মাই অর্ডার। ইয়েস স্যার। কিন্তু স্যার, আপনি এখন আসতে পারেন। নাম ভক্ত, বাঘ শিকার করি, তুই তো হরে নি, ভাল লাগলো না। পাংখা কইয়া দিমু, হারামের বাচ্চা। ভাল লাগলো না রে, ভাল লাগলো না। বাবা, আমাকে ক্ষমা করো বাবা, আমি আমি তোমার মৃত্যুর প্রতিশোধ দিতে পারলাম না বাবা। বাবা, আমাকে বাঁচতে দিল না বাবু, আমাকে বাঁচতে দিল না। না বাবু না, আমি যাচ্ছি, কিন্তু তোরা দুজন আমাকে কথা দে, আমি যা পারিনি তা তোরা করবি, তোমার বাবার অত্যন্ত প্রতিশোধ নিবি। আমি লাশ চাই, লাশ। ওদের কারণে আমার শেষ ভাইটাকে হারাতে হবে। বকর, বকর, আমি সোনালের উপরে লাশ চাই, রূপালীর লাশ। মুখের কথায় তো আর লাশ পড়ব না, আগে খোঁজা বাইর করতে হইব। সোনালি আর রূপালীর আড্ডা কোন জায়গায়? মোর বিশ্বাস, সাংবাদিক মুরাদের ভালো করলে বাইর ধরা যাইবে সোনালি আর রূপা কোন জায়গায় আস্তানা গাছে। তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও, যাও, বের করো আমার দুশ্মনদের।
চার্লি, দিস ইজ ইগল স্পিকিং, হেডকোয়ার্টার ওভার। মুই জঙ্গলের মধ্যে বাসনে রাখ রাখ খুঁজতে পাইছি, এক কোনি হতবাড়ির পিছনে ফোর্স পাড়াই দেন, তেরাক বড়িয়া মুই অপেক্ষায় আছি। ভাষণ, সোনালি রূপালি ওরা কোথায়? দুজনেই গেছে উত্তর পাড়ায় গরিব দুঃখীদের মাঝে সাহায্য বিলিয়ে দিতে, কিন্তু ওদেরকে খুঁজছো কেন? সাবধান করে দেবার জন্য। পুলিশ যেমন খুঁজছে ওদেরকে হন্যে হয়ে, তেমনি খুঁজছে সুলতান দোসানিকে, যে কোনো সময় আমাদের উপর আক্রমণ হতে পারে। ভাষণ পায় পুলিশ। সাংবাদিকের বাচ্চা বাসনের সাথে মিল্লা সুলতান দোসানির সর্বনাশ করবি, হেইয়া ভাবছো? পারবি না, তো গো খেলাই যে আমি ফাইনাল করিয়া দেবো। দোসানি ভাই, আপনার সোনালি আর রূপালির আশিক দুজন ধরিয়ে লেগেছি ওরা বাড়ি জঙ্গলে, আমরা আইয়ে পড়ে বসি। আসলে তুই একটা শুয়ে বাচ্চা, আমি আজ বদলা নেবো, আমার ভাইয়ের হত্যা বদলা নেবো, আমি আসতেছি। সোনালি আপা, সর্দার আর মুরাদ ভাই রে পুলিশের ওসি কুদ্দুস ধরে নিয়ে গেছে পোড়াবাড়ি জঙ্গলে। হ্যালো সুমন ভাইয়া, আমি রূপালি, আমার বড় বিপদ, তোমার হুন্ডা বাহিনী নিয়ে পোড়াবাড়ি জঙ্গলে চলে আসো। আমি আমার হুন্ডা বাহিনী নিয়ে এক্ষুনি রওনা হচ্ছি।
चित्कार करे बार बार क्षमा चेयेछिलो किन्तु तोरा ताके मृत्यु बार दियेछिलि सुल्तान दोसाने तुई आमार बोनके धर्षण करे आमाके सन्त्रासी होते बाध्य करेछिस गोयेंदा रिपोर्ट अनुजाई तुम्हरा पेशादार दस्यु नौ तुम्हरा परिस्थितिर शिकार आईन जाते तुम्हारे पक्षे थाके आमी सेई व्यवस्थाई करब मोफ